আপনারা যেন আমার জন্য দোয়া করেন ও আমি একটা গল্প শোনাবো আপনাদের, খুব সুন্দর একটা গল্প শোনাবো, আপনারা কখনো শোনেন না এটা, আমি আপনাদের বলি। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের খুদে উপস্থাপক উম্মে হাবিবা তুবা আমার সাথে আজকে ঘুরতে এসেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যমুনার পাড়ে গড়ে ওঠা বিশাল কাশবন দেখতে। কাশবন দেখে তার কি অনুভূতি সে ব্যাপারে একটু জানবো তার কাছ থেকে। কেমন আছেন? ভালো। হাতে কি? হাতে কাশফুল। কাশফুল দিয়ে কি করবেন? আমি অনেক কিছু খেলবো। তো এই যে বিশাল কাশবন, আগে কি দেখেছেন কখনো? না। প্রথম প্রথম কাশবন দেখে কেমন লাগছে আপনার? অনেক ভালো। আগে আমি যে দেখি নাই তখন খুব মন খারাপ ছিল, এখন যে দেখলাম এত মজা। আমি অনেক নিয়েছি, এটা আমি বাসায় নিয়ে যাব। আপনি তো অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে অনেক ভিডিও করেছেন এর আগে, আজকে কাশবন নিয়ে কি বলবেন সবার উদ্দেশ্যে? একটা ছড়া বলবো। কি ছড়া বলবেন? আটা গাছে তোতা পাখি। ঠিক আছে বলেন। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম, এত ডাকি কবু কথা কম না কেন বউ। তো এই যে যমুনা নদীর তীরে এত বড় কাশবন আপনি দেখলেন, তো আপনার অনেক ফলোয়ার, ফ্যান ফলোয়ার বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, তারা আপনার ভিডিও দেখে, অনেক সময় আপনার কথা শোনে, সবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা যেন আমার জন্য দোয়া করেন ও আমি একটা গল্প শোনাবো আপনাদের, খুব সুন্দর একটা গল্প শোনাবো, আপনারা কখনো শোনেন না এটা, আমি আপনাদের বলি। হ্যাঁ, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। একদিন এক শিয়াল ছিল, তে অনেক ক্ষুধার্ত। হ্যাঁ, তে একটা মুরগি চুরি করে নিয়ে যেতে থাকলো। তারপরে মানুষ দেখে যে একটা মুরগি নয়, এমন করে অনেকগুলো মুরগি চুরি হয়ে যায়। তারপরে একটা শুধু বেঁচে থাকে। হ্যাঁ, তারপর হলো কি, ওই শিয়ালটা ওটাই চুরি করলো। তারপরে বাড়ির লোকজন তো দেখে ফেললো, তখন আর কি হবে, তখন দৌড়িয়ে দৌড়িয়ে যেয়ে হচ্ছে শিয়ালকে ধরলো। তারপরে শিয়ালটা মজা করে খেলো। হ্যাঁ, তখন মানুষটা কিছুই বুঝলো না, অনেক দিন হয়ে গেল। তারপরে তারা হাঁস পালতে থাকলো, হাঁসগুলাও খেয়ে ফেললো। মানুষ বলে যে আমাদের এই গ্রামে এত চুরি হচ্ছে কেন, মুরগি হাঁস এত চুরি হচ্ছে কেন। তারপরে শিয়াল ভালো হয়ে গেল, তারপর থেকে তাদের দিনটা কেটে গেল। তারপর হচ্ছে শিয়াল খুবই রাগি হয়ে যায়, তারপর কুমিরকে শুধু বিরক্ত করে আর খায়, কুমিরের বাচ্চাকে খায় শুধু আর পেট ভরে খেয়ে শিকার করে। আমি তোমাদের আরও গল্প শোনাবো, তোমরা আমার গল্পগুলো শুনে রাখো। হ্যাঁ, আর আমাদের কাশবনটা দেখতে এসো। আমার আব্বুর ভিডিও হচ্ছে অক্সিজেনের ফেরিওয়ালা, ওখানে চাপ দিবেন, একটা সাক্ষাৎকার আসবে, ওটা চাপ দিবেন, তারপরে একটা অক্সিজেনের ফেরিওয়ালা আসবে, ওটাকে ক্লিক করবেন, দেখবেন যে সব আমার আপুর সব ভিডিও আসবে। আজকে থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের খুদে উপস্থাপিকা তুবা, উম্মে হাবিবা তুবা, কত চমৎকার কথাগুলো বললেন যমুনার পাড়ে কাশবনে এসে। এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে,
অবশ্যই আপনাদের সন্তানদেরকে দেখানোর জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জের যমুনার পারে গড়ে ওঠা এই বিশাল কাশবন দেখে আমরা অনেকটাই আনন্দিত। আপনাদেরকে এই কাশবন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।